একটা বাবা কিন্তু কখনো অতিরিক্ত কষ্ট ছাড়া চোখের পানি কাউকে দেখায় না। চার দেখা হবে না, আব্বু কতটা কষ্ট পেয়েছে। আব্বুর এই ভিডিওটা দেখে লিটারেলি আমার চোখে পানি চলে আসছে। আমার নিজেই আফসোস হইতেছে, আমার জন্য আমার মা বাবা এত কষ্ট পাচ্ছে। একজন তাদের সাথে বেমানি করছে, আম্মু ওরা ভাবতেছে আমিও হয়তো তাদের সাথে বেমানি করছি, কিন্তু এমন কিছুই না। আমি তাদের আগেও ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। আব্বুর কান্না দেখে আমার কষ্ট হইতেছে। আর একটা মেয়ে বিয়ের পরে চাইলেও নিজের মন মতো সব করতে পারে না। সাধারণ একটা হিজাব নিয়ে কত বড় একটা ঝগড়া হইলো। এইটা হয়তো মূলত লুকায় মনে হয় আম্মু ভিডিওটা করছে, দেখা বুঝেই যেতেছে আব্বু কারোর সাথে কষ্টে কথা বলতেছিল সন্তান নিয়ে। আব্বু কতটা কষ্ট পেয়েছে, আব্বু বুকটা কয়েকটা কান্না করতেছে। একটা বাবা কিন্তু কখনো অতিরিক্ত কষ্ট ছাড়া চোখের পানি কাউকে দেখায় না। আব্বু কান্না দেখে আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমি একটা কথা বলবো আব্বু আম্মু, আমি তোমাদের আগেও ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। তোমরা আমাকে ভুল বুঝো না প্লিজ। হয়তো একেবারে জন্য শৈশবে চলে আসছে, আর দেখা হবে না। এছাড়া আমি তোমাদের অনেক ভালোবাসি, আর আমি তোমাদের কোনো দোষ দেই না। আমারই দোষ, ইয়াজেরই দোষ। আমাদের পারলে মাফ করে দিও, তোমরা কষ্ট পাই না, তোমরা কান্না করো না। আমার অন্তত আমার আব্বুর কান্না আমার সহ্য হয় না। আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, আমার আব্বুকে অনেক ভালোবাসি। সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যাতে আর কান্না না করে। আমার আব্বুর বুকে কতটা কষ্ট জমছে যে সে না পাইরা কান্না করতেছে একটা লোকের সাথে কথা বলতে বলতে। ভিডিওটা হয়তো লুকায় করা হয়েছে। আমি আমার আব্বু আম্মুকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আমাকে ভুল বুঝো না তোমরা প্লিজ। আমি না পাইরা ভিডিওটা করলাম, আমি আব্বুর কান্নাটা দেখে লিটারেলি আমার চোখে পানি চলে আসছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ থাকে।